উজনি অসমত বসবাস করা মিয়া সম্প্রদায়ের লোকক উজনি এরার বাবে সাতটা দিনের সময়সীমা বান্ধি দিলে উজনির দল সংগঠনে। মিয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সংগঠন সমূহের সিদ্ধান্তক লো শাসক বিরোধীর নেতা মন্ত্রীর মাজত মতানৈক্যর সৃষ্টি হয়েছে। বিজেপি মিয়া খেদিব নোৱাৰে বুলি হুঙ্কার দিলে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে। কোনেও মিয়া খেদিব নোৱাৰে বুলি প্রত্যাহ্বান জানার পিছত উজনি তৎপর হয়েছে বিভিন্ন জাতীয় দল সংগঠন। কর্মসূত্রে উজনি থাকা একাংশ মিয়া সম্প্রদায়ের লোকক সকিয়নি দিছে ভিন্ন দল সংগঠনে। ইফালে কংগ্রেসী বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের প্রত্যাহ্বান গ্রহণ করেছো বলে বীর লাচিত সেনা নেতা শৃঙ্খল চলিহায় মন্তব্য করার পিছতে অধিক হয়ে পড়েছে উত্তপ্ত। উজনীত মিয়ার মাজত উত্তেজনা এটা বিরাজ করেছে এই গোটেই মিয়ার প্রসঙ্গটক লো জাতীয় সংগঠন সমূহে দিয়া দাবি নিয়ম মানি চলা সকলের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার হুঙ্কার দিছে। আর উজনির 17টা জাতীয় সংগঠনে ইতিমধ্যে উজনি কেইবাটাও শর্ত দাঙি ধরেছে। ইয়ার ভিতর অন্যতম আছে উজনি খিলঞ্জিয়ার বাদে বহিরাগত লোকক যাতে কোনেও মাটি বিক্রি করিব নোৱাৰে। আমি এটা কথা একদম স্পষ্টকে কৈ দিছো যে সাত দিনের সময়সীমা আজি তিন দিন গৈছে আর চারিদিনের ভিতর তেওঁলোকে ত্যাগ করব। কোনোবাই যদি আমাক চ্যালেঞ্জ করে 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক যদি কোনোবাই চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করা হব, সেই প্রত্যাহ্বান গ্রহণ করা হব। 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক কোনোবাই অপমান করব এই কথা সহ্য করে থাকা নহব। আর উজনি তেখেতক আমি প্রবেশ নিষিদ্ধ করেছো। আর উজনি সন্দেহযুক্ত মানুষ সন্দেহযুক্ত বাংলাদেশি ইয়ারপা যাব লাগবে, কারণ উজনি আমি আছো ইয়ার খিলঞ্জিয়া মানুষখিনি ইয়ার ভূমিপুত্র মানুষখিনি উজনি এতিয়া শেষ বাঁচি আছে বলে কব লাগিব। আর এই উজনি বচার দায়িত্ব অনাগত অনাদি অনন্তকাললে এই দায়িত্বটা আমার দায়িত্ব। আর উজনি মিয়া খেদি দেখাওক বলে এদিন পূর্বে মন্তব্য করা পূব গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে ভাষ্য সলনি করেছে। বিধায়কগীর প্রত্যাহ্বান করে উজনি গ্রহণ করে উজনি মিয়া খেদা অভিযান আরম্ভ হওয়ার লগে বিধায়কগীর ভাষ্য সলনি করে উজনি বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে খিলঞ্জিয়া সুরক্ষার স্বার্থত গড়ি তোলা আন্দোলনলে পূর্ণ সমর্থন থাকা বলে এবার প্রকাশ করেছে। নোয়ারে চ্যালেঞ্জ করছে নোয়ারে কার কয় কি নন্দম আছে ভারতের পর ভারতের নাগরিক মুখত কোয়া কথা ইমান সহজ তোমালকে বাংলাদেশে আনি আসা আইন প্রণয়নের দ্বারা আর ভারতের নাগরিক অসমের পর কেবা কেজন খেদিব পারিছে তোমালকে ইমান নেব এই তো বরাতত রিপোর্ট আছে না যে রেকর্ডত আছে 119,570 জন ডি ভোটার এতিয়ালৈকে এই সরকার গঠন হওয়ার দিনের প্রায় 17 এজনক খেদিব 18-13 জন 19-6 জন 20-ত 1 জন 21-ত 3 জন 22-ত 2 জন আর 23-ত 1 জন 24-ত 1 জন পেটে দিয়ে তোমালকে কেন্দ্র তোমালকে কিহর অভাব হয়েছে গোটেই মেশিনারি তোমালকর লাখ লাখ মানুষের পরে এই মাত্র কেজন খেদিলা মাত্র 9 বছর মাত্র 26 জনকে খেদিলে লাখ লাখ বিদেশী যদি আছে বিশ্বগুরু হওয়া মাননীয় হেৰি প্রধানমন্ত্রী অসমের পরে খেদিম বলি সেই খোৱা কথার মুখত কব বহুত কথাই কব পারি। উজনি অসমত বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে খিলঞ্জীয়া সুরক্ষার স্বার্থত যে সর্ববৃহৎ আন্দোলন গড়ি তুলিছে সেই আন্দোলনের প্রতি মূর পূর্ণ সমর্থন আছে। মিয়াখেদা আন্দোলন নকৰি অসম চুক্তি অনুসৰি যে বহিরাগত মুসলমান হক বা অন্য লোক হক তেওঁলোকক খেদাত আমার আপত্তি নাই, তাত আমার সহযোগিতা সদায় থাকিব। সকলো জাতীয় দল সংগঠনের প্রতি মূর বিনম্র অনুরোধ, আমি সংঘাতত না যাও সহযোগে করিম। বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের বিতর্কিত মন্তব্যের পিছতে অসম প্রদেশ কংগ্রেসের জরুরি বৈঠক বহিল। আপত্তিজনক মন্তব্য দিয়ার পর বিরত থাকবলে প্রতিজন কংগ্রেসী বিধায়ক কারা নির্দেশনা বিধানসভার বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়ার। বৈঠকত আব্দুর রশিদ মন্ডলকো অনাগত দিনত কোনো ধরনের বিতর্কিত মন্তব্য নকরিবলে সতর্ক করে দিয়া হয়েছে। বিদেশীর আধিপত্য আগত মানি লওয়া হওয়া নাই, তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিলে কারণে আমি স্বাধীনতা পাইছো। সেই গতি এতিয়াও যদি কোনো বিদেশীয় অসমত থাকিব বিচাৰে তার বিরুদ্ধে অসমৰ জনগণে প্রতিবাদ করব, এইটো সঁচা কথা আর এয়া হবই। রশিদ মন্ডল ডাঙরিয়াক মই তেখেতর এনেকুৱা বক্তব্যৰ ফলত যে মানুহৰ মাজত এটা মানে অশান্তির সৃষ্টি হয়েছে এই কথাটো আজি আমি কিছু বিধায়ক ইয়াতে বহিছিলোঁ, রাজহুয়াকৈ মই তেখেতক কৈছো যাতে তেখেতে সাবধান অবলম্বন কৰি
মন্তব্য বা বক্তব্য রাখে আর কোনেও যাতে এনেকা ধরনের উত্তেজনামূলক বক্তব্য না রাখে তার বাবে বিধায়িনী দলের সকল বিধায়ককে ইতিমধ্যে মই সতর্ক করে দিছো। ঢিঙর জঘন্য ধর্ষণকাণ্ড সন্দর্ভ সাংসদ রকিবুল হুসেইনের প্রতিক্রিয়া, ঢিংকাণ্ডর নিন্দা করে দোষী কঠোর শাস্তি দাবি তুলিছে রকিবুল হুসেইনে। আনহাতে মুখ্যমন্ত্রীর কটাক্ষ করে রকিবুল হুসেইনে কলে যে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা ঢাকিবলে বিভিন্নজনক দোষারোপ করেছে। যোরহাটত গৌরব গগৈ জিকার পিছতে মুখ্যমন্ত্রীর মুখত অসংলগ্ন কথা কবলে মুখ্যমন্ত্রী ধরেছে বলে মন্তব্য করেছে রকিবুল হুসেইনে। উজনির বহু সংখ্যালঘু লোকর ঘর খারি করবলে একাংশ জাতীয় সংগঠনে নির্দেশ দিয়া সন্দর্ভত দিলে প্রতিক্রিয়া রকিবুল হুসেইনে। উজনির পর ঘর খালি করে অহা লোক সকল কত থাকিব সে সন্দর্ভ মুখ্যমন্ত্রীক এসওপি দিবলে আহ্বান রকিবুল হুসেইনের। এই গোটেই ঘটনাবিলাক সচাক আমি নিন্দা করেছো আর দৃষ্টান্তমূলক শাস্তির পোষকতা করেছো। এতিয়া গোটেই ঘটনাটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজের ব্যর্থতা ঢাকিবলে বিভিন্ন প্রকারে বিভিন্নজনক দোষারোপ করবলে বিচারিছে। সেয়ে মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ করেছো যে আপনি বারে বারে কৈ আছে যে যোৱা যেতিয়াৰপৰা যোৱা লোকসভা নির্বাচনত যোরহাটর প্রার্থী গৌরব গগৈ ডাঙরিয়া জিকিলে তেতিয়াৰপৰাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অসংলগ্ন কথা বতরা বৃদ্ধি পাইছে। নিজের কামত বেশি মনোনিবেশ দিয়াতক ক্ষমতা আর গাদ্দি বসার কামত বেশি ব্যস্ত হয়েছে আর সেই কারণে আজি আপনাদের দেখিছে যে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যা কথা কৈছে আপনাদের যে সোধে সেই কথাখিনি মই উত্তর দিম, কিন্তু মই নিজে সেই কথাখিনি কব খোঁজা নাই যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজে কিবিলাক কথা আরম্ভ করেছে। আজি এই কথাবিলাকৰ আলম লৈ বিভিন্ন ক্ষেত্রত উজনিত কিছু কিছু ঠাইত কিছু মানুষক তারপর আঁতরি আহিবলে যিখিনি কথা কৈছে সেই কথাখিনি অতিশয় চিন্তনীয়। মোৰ ব্যক্তিগত মতামত, এইটো কোনো আমার দলের কথা নহয়, যে সকলোকে মই শান্তি সম্প্রীতি অটুট রাখব কারণে অনুরোধ করেছো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজের সরকারের যানবিলা ঘর বনাইছে এই গোটেই ঘরবিল সেই মানুষের দ্বারা বনাইছে। মই সেইকাৰণে কম যে মুখ্যমন্ত্রী একটা এসওপি দি দিয়ক, কোনে কেনেকে থাকিব লাগে, তেওঁনো কি বিচাৰিছে, কোন মানুষ কত থাকিব লাগে, নিজে একটা এসওপি দিয়ক, কোন মানুষ কত থাকিলে তেওঁ বাকি কামবিলাকত মন দিব পাৰিব। অসমৰপৰা মিয়া খেদিব নোৱাৰে বুলি হুংকাৰ দিয়া কংগ্ৰেছ বিধায়ক আব্দুল ৰশিদ মণ্ডলক উভতি ধৰিলে টাই আহোম ছাত্ৰ সন্থাই। অসমত ভূমিপুত্ৰ সুৰক্ষাৰ বাবে প্ৰাণ থকালৈকে 30টা এই জাতীয় সংগঠনে উজনি অসম বচাব বুলি ঘোষণা কৰিছে শৃংখল চলিহাই। পাৰে খেদক না, পাৰে খেদক না, পাৰে খেদকচোন, কেইজন খেদিব পাৰিছে, নোৱাৰে, চেলেঞ্জ কৰিছে, নোৱাৰে। চেলেঞ্জ একসেপ্টেড। আব্দুল রশিদ মণ্ডলক হুঙ্কার শৃঙ্খল চলিহার। উজনীত আব্দুল রশিদ মণ্ডলর প্রবেশ নিষিদ্ধ করে অনাগত চারিদিনের ভিতর বাংলাদেশী উজনি অসম এরার নির্দেশ শৃঙ্খল চলিহার। আমি এটা কথা একদম স্পষ্টকে কই দিছো যে সাত দিনের সময়সীমা আজি তিন দিন গৈছে আর চারিদিনের ভিতর ত্যাগ করব। ধর্মীয় সংঘাতর ঊর্ধ্বলৈ গৈ উজনি অসমত ভূমিপুত্র সুরক্ষার বাবে প্রাণ থকালৈকে 30টা জাতীয় সংগঠনে কাম করে যাব বলে ঘোষণা শৃঙ্খল চলিহার। কোনোবাই যদি আমাক চ্যালেঞ্জ করে, 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক যদি কোনোবাই চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জটো গ্রহণ করা হব, সেই প্রত্যাহ্বান গ্রহণ করা হব। 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক কোনোবাই অপমান করব এই কথা সহ্য করে থাকা নহব। আর উজনি অসমত তেখেতক আমি প্রবেশ নিষিদ্ধ করেছো আর উজনি অসমৰ সন্দেহযুক্ত মানুষ, সন্দেহযুক্ত বাংলাদেশী ইয়ারপা যাব লাগবে, কারণ উজনি অসমত আমি আছো, ইয়ার খিলঞ্জীয়া মানুষখিনি, ইয়ার ভূমিপুত্র মানুষখিনি, উজনি অসমখনে এতিয়া শেষ বাঁচি আছে বলে কব লাগিব। আর এই উজনি অসমখন বচোৱাৰ দায়িত্ব অনাগত অনাদি অনন্তকাললৈ এই দায়িত্বটো আমাৰ দায়িত্ব। কংগ্ৰেছ বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলক উভতি ধৰিলে টাই আহোম ছাত্র সন্থাই। এসপ্তাহৰ ভিতৰতে সন্দেহজনক নাগৰিকক উজনি অসমৰ পৰা আঁতৰি যোৱাৰ চূড়ান্ত নিৰ্দেশ সংগঠনটোৰ কেন্দ্ৰীয় নেতৃত্বৰ।
বাংলাদেশী মুসলমানের কারণে রাবি আব্দুল রশিদ মন্ডলের দরে একজন ব্যক্তির কারণে খিলঞ্জিয়া লোকসল যাতে বদনাম নহয় তখনকো আহি এই কার্যসূচীত সহযোগ করে এই অবৈধ মিয়া বাংলাদেশীক খেদুয়া ক্ষেত্রে সহযোগ করবেন আহ্বান জানাইছো। উজনি আব্দুল রশিদ মন্ডলক দেখা মাত্রকে গুরুলা গুরুলক পিটন দিয়ার হুঙ্কার টাই আহোম ছাত্র সন্থার তিনিচুকিয়া জেলা সমিতির তখন যিকোনো কারণে নহক আসলে যদি উজনি কেনবাক আহে প্রতিখন জেলা কর্মকর্তাসক কোয়া হয়েছে যতেই দেখে তাতেই তখনক আসলে গুরুলা গুরুলক পিটন দিয়ে তখন খেদি পঠিয়ে দিব কারণে আমি নির্দেশনা প্রেরণ করেছো। তিনিচুকিয়া শহরের মাজেরে সমদল করে আব্দুল রশিদ মন্ডলের পুত্তলিকাও দাহ করলে টাই আহোম ছাত্র সন্থায় নাজিরার বালিঘাটের পর আটাসুয়ে আরম্ভ করলে নিয়া হাতা অভিযান সন্দেহজনক বাংলাদেশী নাগরিকক বিচারি বালিঘাটের অলি গলি চলাফ করলে আটাসু সদস্যই সন্দেহজনক নাগরিকক ঘর ভাড়া নিদিবলৈ ঘরে ঘরে গৈ বহুলোকক বুজনি দিলে আটাসু সদস্যই অসমীয়া জ্ঞাতিয়ে তেওঁলোকক ভাড়াঘৰৰ পৰা ব্যৱস্থা কৰি তেওঁলোকক থকা মেলাৰ যি সুবিধা কৰি দিছে বা খেতি পথাৰৰ পৰা কাম কৰিবৰ বাবে আমাৰ গাঁৱৰ বিভিন্ন ৰাইজে তেওঁলোকক যি থকা মেলাৰ ব্যৱস্থা কৰিছে এই সকলো যাতে সেই সকলো পৰা যাতে তেওঁলোকে জীয়ত থাকে এই সময়ৰ যিটো আহ্বান এই আহ্বানটো যদি তেওঁলোকে নামানে তেতিয়াহ'লে প্ৰকৃত জাতিদ্ৰোহী হিচাপে আমি তেওঁলোকক আখ্যা দিবলৈ বাধ্য হ'ম। হিঙৰ দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ড আৰু পশ্চিম গোৱালপাৰা সমষ্টিৰ কংগ্ৰেছী বিধায়ক আব্দুল ৰশিদ মণ্ডলৰ ভাষ্যৰ পিছতে উত্তাল হৈছে উজনি অসমৰ পৰিস্থিতি। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যানার অসমিয়াতে লিখার লগতে বহিরাগত লোকক মাটি বাড়ি বিক্রি নিষেধ করার সিদ্ধান্ত 17টা জাতীয় সংগঠনের থলুয়া লোকসকলের মাটি কিনা বেচার ক্ষেত্রে যাতে সরকারে কিছু নীতি নিয়ম বান্ধিব লাগে খেলঞ্জিয়া বা থলুয়া লোকসকলের মাটি কিনা বেচার ক্ষেত্রে অনা অসমীয় লোকসকলে 10,000 টাকা ঠাইতো তেওঁলোকে 1,00,000 টাকালৈকে বা 1,00,000 টাকার বস্তুটো তেওঁলোকে 10,00,000 টাকালৈ দাম উঠাই দিয়ার পিছত খেলঞ্জিয়া লোকসকলে মাটি কিনিব নোৱাৰা এটা অবস্থা পরিবেশ যে সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আমি অসমের মাননীয় মুখ্যমন্ত্রীলৈ এখন স্মারকপত্র প্রেরণ করি। মৰাণৰ দৰে একেই দাবীৰে গোলাঘাটৰ 21টা জাতীয় সংগঠনৰ বৈঠক সন্দেহজনক নাগরিকক চিনাক্ত করবলৈ গোলাঘাটত থকা সকল ভাড়াটিয়ার নথিপত্র থানা জমা দিয়া আহ্বান 21টা জাতীয় সংগঠনের সন্দেহজনক নাগরিকক স্বেচ্ছায় গোলাঘাট জেলা ত্যাগ করারও কঠোর নির্দেশ সংগঠন কেটার। আমি আজি তারিখত ইয়ারপাই সকিয়নি করে দিছো গোলাঘাটত যাতে কোনো এখন দোকানত অনা অসমীয়া হোর্ডিংয়ের বাহিরে বেলেগ হোর্ডিং যাতে ব্যবহার নকরে আমি 24 ঘন্টা সময় বান্ধি দিছো এই যৌথ মঞ্চ নহলে কলা কলা চিন লৈ কলা রং লৈ পেলাই আমি মহারি পেলাবলে বাধ্য হম। বাংলাদেশী মূলর শ্রমিকর বাবে রাজ্যত অপরাধ বৃদ্ধি পোৱাৰ অভিযোগ সদৌ অসম মিস্ত্রী আর শ্রমিক সন্থার তেনে শ্রমিকক কামত নিয়োজিত নকৰিবলৈ প্রতিজন খিলঞ্জিয়া আহ্বান সন্থার সভাপতি শৈলেন্দ্র নাথর অসমীয়া সদায় অসমীয়া গিরি থাকিব অসমীয়া থলুয়া গিরি থাকিব আপনাদেরকে বাংলাদেশী মূলর শ্রমিকসকলক বহিষ্কার করক মানে আহ্বান জানাইছো কন্ট্রাক্টর সকলক ঠিকাদার সকলক মালিক পক্ষক যে শ্রমিক জরে নহক তেওঁলোকৰ আপোনাৰ যেটো আইডেণ্টি প্ৰুফ তেওঁ প্ৰমাণপত্ৰ চাইহে কামত নিযুক্তি দিয়াটো আমি কামনা কৰিছোঁ। উজনিত মিয়াখেদা আন্দোলনৰ মাজতে নাজিৰাত একাংশ লোকক আঁঠু কঢ়াই শ্লোগান দিয়া কাণ্ডত সদৌ অসম ছাত্র সন্থা জড়িত নহয় বুলি বিবৃতি যোগে স্পষ্ট কৰিলে শিৱসাগৰ আছুৱে এই বিবৃতিত ছ'চিয়েল মিডিয়াত শ্বেয়াৰ কৰি কোনো দুষ্ট চক্ৰই উজনিত অশান্তি বিয়পোৱাৰ চেষ্টা কৰাৰ অভিযোগ অখিল গগৈৰ হিঙৰ দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ডৰ ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়াই এইদৰে উত্তাল কৰি ৰাখিছে উজনি অসম। ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গুৱাহাটী মহানগৰী জি এছ ৰোডত নিশা কাৰ্যালয়ৰ পৰা উভতা যুৱতীক অশালীন প্ৰস্তাৱ দিয়া এজন উদণ্ড যুবক আৰু তাৰ পিছত যিখিনি কথা বিৱৰণ দাঙি ধৰিলে যুৱতীগৰাকীয়ে যথেষ্ট চাঞ্চল্য আৰু প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। ভঙাগড়ৰ হাব মলখনৰ সন্মুখতে এখন থাৰ বাহনত উঠি আহিছিলে এই যুৱকজনে। এই যুৱকজনে যুৱতীগৰাকীক 6,000 টকা টোপেৰে অশালীন প্ৰস্তাৱ দিবলৈ আৰম্ভ কৰিলে। যুৱতীগৰাকীয়ে ঘটনাৰ ভালকৈ প্ৰথমে ধৰিব নোৱাৰি পুনৰ সোধাত যুৱতীগৰাকীক যুৱকে ধমক দি ক'লে যে তোমাক ইয়াৰ পৰা চুচৰাই নিব পাৰোঁ কিন্তু মই তোমাক 6,000 টকা দি নিবলৈ খুজিছোঁ। ইয়াৰ পিছতে যুৱতীগৰাকী অফিচৰ মানুহ মাতি দিয়াৰ কথা কোৱাত আঁতৰি গ'ল থাৰ বাহনখনত থকা সেই উদণ্ড যুৱকজন। যুৱতীগৰাকীৰ অভিযোগ অনুসৰি সম্পূৰ্ণ নিচাসক্ত অৱস্থাত আছিলে যুৱকজন আৰু ফেচবুক পোষ্ট যোগে এই ভয়ংকৰ ঘটনাখিনি অৱগত কৰিছে যুৱতীগৰাকীয়ে। গুৱাহাটীৰ ৰাজপথত ঘটা এনেকুৱা ঘটনা পুনৰবাৰ উদঙাই দিছে গুৱাহাটীৰ আইন শৃংখলা পৰিস্থিতি।
ঢিং ধর্ষণকাণ্ড কপাই তুলিছে সমগ্র রাজ্য। এতিয়া পলাতক অবস্থাতে আছে কিন্তু ছাত্রী দলবদ্ধ ধর্ষণকাণ্ডর অন্য দুই অভিযুক্ত গুলাবুদ্দিন আর ফরিদুল। পলাতক এই দুই অভিযুক্ত বিচারি নগা আরক্ষী অব্যাহত রাখিছে অভিযান। কিন্তু তিনটা দিন পার হল, তিনটা দিনের পিছতো এই আন দুই অভিযুক্ত গ্রেপ্তার করবলে নয়া, এটা ক্ষুব্ধ হয়ে পড়ছে স্থানীয় রাইজ তথা দল সংগঠন। আরক্ষীর বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি ধর্ষণকারী ফাঁসির দাবি দুদিন ধরে উত্তাল হয়ে আছে ঢিঙর রাজপথ। আজি তৃতীয় দিনও ঢিঙর রাজপথত প্রতিবাদত নামিছে দল সংগঠনের স্থানীয় রাইজ। ঢিঙর ধর্ষিতা নাবালিকার নিয়ার দাবিত অনির্দিষ্ট কাললে অনশন সচেতন নাগরিকর। পলাতক দুই অভিযুক্ত গ্রেপ্তার নকরা পর্যন্ত অব্যাহত থাকিব এই অনশন। ঢিং চারিআলির গান্ধী মূর্তির সম্মুখত অনশনত বহি প্রতিবাদ সাব্যস্ত করেছে স্থানীয় রাইজে। অভিযুক্ত নাপিত গুলাবুদ্দিন আর গাড়ি চালক এজন ফরিদুল অভিযুক্ত শীঘ্রে গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিহার দাবি তুলিছে বিভিন্ন দল সংগঠনে। ইপিনে বিভিন্ন দল সংগঠনের সঙ্গে আলোচনা করে আসুয়ে প্রত্যাহার করলে অনির্দিষ্ট কাললে ঢিং বজার বন্ধ রাখার সিদ্ধান্ত। অবশ্যই পলাতক দুই অভিযুক্ত গ্রেপ্তার নকরা পর্যন্ত আরক্ষী প্রশাসনের বিরুদ্ধে ঢিংবাসীর সহযোগত প্রতিবাদী কার্যসূচী চলাই যার হুঙ্কার আসর। শনিবারে পুয়তি নিশা আরক্ষীর তদন্তর সময়তে হ্যান্ডকাফ সহ পুখুরী জপিয়ায় পলায়নের চেষ্টা চলার সময়তে মৃত্যু ঘটিছিল মূল অভিযুক্ত তফাজুল ইসলামর। ঘটনা সংঘটিত করা তফাজুলর জানাজাত অংশগ্রহণের পর আন্তিবিরত আছিল তফাজুলর গাঁওবাসী। জানাজাত অংশগ্রহণ নকরার সিদ্ধান্ত লওয়া বরভিটি গাঁর রাইজে এঘরিয়া করেছে তফাজুলর পরিয়ালক। হয়, এতিয়া আমি 70 ঘণ্টা পার হয়ে গেল, আমি প্রতিবাদ করিয়ে আছো, যেহেতু এতিয়াও দুজন ধর্ষণকারী মুক্তি আকাশের তলত ঘুরিয়ে আছে আর পুলিশ প্রশাসন বিষয়ে ধরবলে অসমর্থন হয়েছে। গতি আমি প্রতিবাদ তো চলিয়ে থাকিম, কেউ অসমর্থন হয়েছে আমার প্রশ্ন হয়েছে কেউ ধরব পারে না। এতালে এজনক যদি ধরব পারিছে বাকি দুজনক কেউ ধরব পারে না। আমি এতিয়া মানে প্রতিবাদ সমাপ্ত নকরো, প্রতিবাদ চলিয়ে থাকব। ধর্ষণকাণ্ড হয়ে যাওয়ার চারিদিন পর্যন্ত দুই অপরাধী মুক্ত মনে মুক্ত আকাশের তলত ঘুরি ফুব পারিছে। যেতালেকে সেই অপরাধী দুজনক আরক্ষী করায়ত্ত করব নয়, যেতালেকে আরক্ষী সিহতক কঠোরেরপরা কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব নয়, তেতালেকে আমি প্রতিবাদ চলাই যাম। নারী আজি রাজপথত ওলাই আসবলে বাধ্য হয়েছে, যেহেতু নারী রাজপথত ওলাই অহাতো তেও ব্যর্থতা। আজি তেওঁর আশাত তেওঁক আমি এজন মুখ্যমন্ত্রী হিসাবে তেওঁ এখন গাদীত আছে, সেই গাদীত তেওঁ আমার কারণে চকু মেলি চাওক। আর যেহেতু আমি ঢিঙত এমুঠি আছো, এমুঠি খিলঞ্জীয়া আছো, এই খিলঞ্জীয়াখিনিক রক্ষা করক। আর এই অসমতে হোক বা ভারতবর্ষতে হোক কোনো ধরনের নারী নির্যাতিত হব নালাগে, এটির উপর এখন কঠোর আইন হোক। আর পলাতক গুলাবুদ্দিনের পেশাত এজন নাপিত বলে যে কথা পোহর লো আছে, এটা পলাতক হয়ে আছে। অবশ্যই ঘটনার দিনটোরেপর বন্ধ আছে অভিযুক্ত গুলাবুদ্দিনের সেলুন খন। বর্তমান মই গুলাব হুসেনের যে দোকান আছে, গুলাব হুসেন পেশাত এজন নাপিত আছিল, তেওঁর দোকান তো মই দেখাইছো, এয়া হয়েছে গুলাব হুসেনের দোকান। এই দোকানতে তেওঁ চুলি কাটিছিলে, চুলি দাড়ি আদি কাটিছিলে। গুলাব হুসেন কেবল চুলি কাট নাপিতেই নাছিলে, তেওঁ ইটাভাটাতো কাম করেছিল, ইটাভাটার কর্মরত শ্রমিক আছিলে। আর কিন্তু এতালেকে আরক্ষী করায়ত্ত করবরা নাই, তেওঁর দোকানটো এতিয়া তলাবন্ধ অবস্থাত আছে। আর এই দোকানেরপরা তেওঁ ব্যবসায় বাণিজ্য করেছিলেন, কেবল তেওঁ ইয়াত ব্যবসায় বাণিজ্য নাপিতেই তেওঁর পেশা নাছিলে, তেওঁ লগতে ইটাভাটারও কর্মরত শ্রমিক আছিলে। আর তেওঁ মাদক দ্রব্য সেবন করেছিলেন, প্রায় তেওঁ মাদক দ্রব্য সেবন করেছিলেন, আর যার কারণে হয়তো তেওঁ এই ঘটনাটো জড়িত হয়ে পড়ব বলে স্থানীয় রাইজও এটা মানে হেৰি করেছে, অভিযোগ করেছে। কিন্তু বর্তমান তেওঁ পলাতক অবস্থাত আছে, আরক্ষীয়ে তেওঁক বিচারি পেলায় অভিযান অব্যাহত রাখিছে, অবিরত অভিযান অব্যাহত রাখিছে। কিন্তু তারপিছতো গুলাব হুসেনক কিন্তু এতালেকে করায়ত্ত করবরা নাই। আর ঢিংকাণ্ডক লো প্রতিক্রিয়া প্রকাশ করেছে সাংসদ গৌরব গগৈ। ঢিংকাণ্ডর দোষী করায়ত্ত করে কঠোর শাস্তি বিহার দাবি তুলিছে সাংসদগিয়ে। জনসাধারণক সুরক্ষা প্রদান করাত মুখ্যমন্ত্রী বিফল হওয়া বলে অভিযোগ গৌরব গগৈর। চক, আমি তো বিচারিছিল যে হে জনক আজি কোর্টর জজর যোগেদি ম্যাক্সিমাম যে পানিশমেন্ট আমার আইনের মতে যে ম্যাক্সিমাম যে পানিশমেন্ট, ডেথ পেনাল্টিও যদি হয় তেনেকুৱা এটা ম্যাক্সিমাম পানিশমেন্ট তেওঁ কোর্টর যোগেদি তেওঁ পাব, আমি তেনেকুৱা এটা আমি দাবি জনাইছো, তেনেকুৱা এটা দাবি জনাইছো। আর যদি মুখ্যমন্ত্রী কোর্ট নোহাটো বিচারে তেনেকুৱা আইন আনি দিয়ক যে আমাক কোর্ট নালাগে, আমাক কোর্টর বাহিরে আমি
ন্যায় দিবলে বিচার যে নহক ধিঙত যি হল মই পুনরবার গরিহনা দিছো এই সরু ছালী অভিভাবক সকলের লগত মই থিয় দিছো আজি আমি সকলে মর্মাহত আর ধিঙর মানুষবোরও আজি মই যিমান গম পাইছো সেইজন মানুষের জানাজা দিয়া ক্ষেত্রে বাধা দিছে ধিঙর মানুষে তেওঁলোকক সামাজিকভাবে বহিষ্কার করেছে আজি আমি সকলে ইয়াত দায়িত্ব ইয়াত খালি সরকার কথা ন আপনাদের ধিঙর মানুষে যে সামাজিকভাবে তেখেতক বহিষ্কার করেছে সেইটাও একটা ইঙ্গিত যে আমি নিজের মাজত যিকোনো অপরাধী এই হিন্দু হোক মুসলমান হোক যিয়ে হোক আমি অসমীয়া সমাজত অসমীয়া মানুষবোর আমি যিকোনো অপরাধীজনক আমি শরণ আমি নিদিও এনেকুৱা এটা সমাজ আইন মানি লওয়া সমাজ আমি হবলে বিচাৰোঁ।